উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমরমকে আটক করল রায়গঞ্জ জেলা পুলিশ। জানা গেছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল, প্ল্যানিং কমিশন, ভারত সরকার লেখা একটি বোর্ড লাগানো রয়েছে বেঞ্জামিন হেমরমের গাড়িতে। সন্দেহজনক সেই বোর্ড রায়গঞ্জ জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের নজরে আসতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেঞ্জামিন হেমরমকে। প্রাক্তন চেয়ারম্যানের গাড়িতে লাগানো বোর্ডের বৈধতা জানতে ইতিমধ্যেই বেঞ্জামিন হেমরমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সংস্থার কাগজপত্র। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বেঞ্জামিন হেমরম জানিয়েছেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল একটি এনজিও, বেসরকারি সংস্থা। তবে কেন তিনি গাড়িতে ভারত সরকারের প্ল্যানিং কমিশন লেখা বোর্ড লাগালেন, এই প্রশ্নের উত্তরে বেঞ্জামিন হেমরম বলেন, তার কাছে পরিচয়পত্র রয়েছে, সেখানে এই তথ্য রয়েছে। এই একই পরিচয় দিয়ে কলকাতাতেও রয়েছে এই সংস্থার সদস্য, এমনই চাঞ্চল্যকর দাবি করেন তিনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, হিউম্যান রাইটস কাউন্সিল লেখা আছে, কি পরিচয় আপনার? 18টা দেখাও, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, হ্যাঁ, আই কার্ড দিয়েছেন চেয়ারম্যান কিংবা সরকার। না, কোনো এটা কি মানে সরকারি এনজিও? এটা কি সরকারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে? ইন্ডিয়া লেখা থাকতে পারে বোর্ডে, ওটা আন্ডারটেকিং। আপনি বলতে কি অ্যাকচুয়ালি কি ওটা সরকারি? সরকারি ওটা বেসরকারি, ওটা বেসরকারি। তাহলে আপনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, প্ল্যানিং কমিশন লেখা রয়েছে, কেন এটা অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে? কি লেখা আছে স্যার জানে? স্যার কে না, আপনি তো জানেন না, সিজার লিস্টে সমস্ত কিছু আছে, সিজার লিস্টে আছে না, আপনি তো জানবেন না। আপনার ওখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, তাহলে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে? না, চেয়ারম্যানের কনসেন্ট নিয়ে, উনিও চেয়ারম্যান, উনি বোর্ড লাগিয়ে ঘোরেন, ওনার কনসেন্ট নিয়ে লাগানো হয়েছে। উনি কোথাকার চেয়ারম্যান? কলকাতা। উনি কোথাকার চেয়ারম্যান, কোন ডিপার্টমেন্ট? এই ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল। ওটা কি সরকারি? ওটা এনজিও। এনজিও, আচ্ছা, এনজিওর উনিও বোর্ড লাগিয়ে ঘুরছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় আসার পর উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান করা হয়েছিল বেঞ্জামিন হেমরমকে। দুর্নীতির অভিযোগেই তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বেঞ্জামিন হেমরম হেমতাবাদ হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। জানা গেছে, রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায় ভারত সরকার লেখা একটি কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই কর্ণচোরা ফাঁড়ির পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে বেঞ্জামিন হেমরমকে তার বাড়ি থেকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ড্রপস, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।